গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার, আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। তো সবার ফার্স্টে আগে ব্লগটাকে স্টার্ট করছি, আর অনেক 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 গল্প করার আছে, সেটাও তোমাদের সাথে করছি। উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। কেন হোক কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি তৈরি হয়ে গেছি, প্লাস দাদা ওইখানে তৈরি টৈরি হয়ে বিয়ের মণ্ডপের সামনে বসে গেছে। হ্যাঁ, আনফর্চুনেটলি আমার কাছে গেট ধরার টাইমে বরযাত্রী যখন এন্ট্রি করে ওই টাইমে আমি রেডি ছিলাম না, আমি ভবনেই ছিলাম, তৈরি হচ্ছিলাম, এত গ্যাদারিং ছিল, প্লাস এত লেটে গিয়ে আমরা পৌঁছেছিলাম, তো একটু তো টাইম কনজিউমিং বলো, একটু রেডি হতে তো টাইম লাগবেই বলো, তো তার জন্য আমার একটু লেট হয়ে গেছিলো। শুধু আমার না, আমি আমার কয়েকটা আমাদের বোন তারপর ভাইয়েরা আমাদের জন্য ওয়েট করছিলো, তো গেট ধরার টাইমে পার্টিকুলারলি এতজন ছিল না সামনে, তো কিছু করার নেই। তো তৈরি টৈরি হয়ে এবার বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর একটু করে সবাইকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সব মাসিরা, এই যে হচ্ছে আমার দিদি, এখানে কিছু কনে যাত্রী ছিল, কিছু বরযাত্রী ছিল, এটা হচ্ছে আমার একটা মাসি, এখানে হচ্ছে আমার এই যে দিদা, তো সবাই তৈরি হয়ে গেছে, মানে এখানে মিক্স রিলেটিভস আর কি। আর এই যে হচ্ছে আমার মা, মাও খুবই কষ্টে অল্প টাইমের মধ্যে এত গরমের মধ্যে তৈরি হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের মিষ্টি বৌদি, মানে আমাদের বৌনি, ওরা সবাই ডিসাইড করেছে যে পল্লবী দি, মানে ওর নাম পল্লবী, তো ওর না ওকে আমরা সবাই নাকি বৌমণি বলে ডাকবো। আর এই হচ্ছে আমি, আমাকে আর কি দেখবে। যাই হোক, এই আউটফিটটা পরেছি আর এইভাবে হেয়ারস্টাইলটা করেছি, স্বার্থী আমার চুলটা বেঁধে দিয়েছে আর এই মাংটিকাটা লাগিয়েছি। কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন লাগছিল আমাকে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ মামি ওকে আশীর্বাদ করে ওর মায়ের কূল থেকে তুলে নিয়ে যাবে ছাদনা তলায়, তো এখানে কোল ছাড়ানি বলে আমাদের ভাষায় আর কি, তো এখানে এই যে শাড়িটা দিল, দিয়ে এবার কোল থেকে তুলে নিয়ে ডাইরেক্ট ছাদনা তলায় যাবে। আর বৌমনি ঘরে বসেছিল, বিকজ বরযাত্রী এদিকে এন্ট্রি করবে, আর এন্ট্রেন্সেই ও বসেছিল, তো ছাদনা তলায় যাওয়ার আগে নাকি বর বউকে দেখতে নিই, তার জন্য ও ঘরে চলে এসেছিল। আর এবারে বৈদিক মতে কী করে বিয়েটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ছাদনা তলা তো ছিল, মানে কুঞ্জ তো ছিলই, কুঞ্জর ভিতরে অনেক ঘটা করে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে, তারপর ঠাকুর বসানো ছিল, রাধাকৃষ্ণ ছিল, জগন্নাথ দেব ছিল, তারপর গৌরনিতাই ছিল, প্রভুরা ছিলেন, তারপর ওদের গুরুদেবেরা ছিলেন, মানে যাদের কাছ থেকে ওরা দীক্ষা নিয়েছিল। তারপর এখানে দেখতে পাচ্ছ বউ চলে এসছে বরের সামনে, এসে ও নাকি একা একা ঘুরবে বরের চারিপাশে। আমাদের যেরকম পাঁচজন বৌদি থাকে, তারপর জিজুরা থাকে, এরকম ধরে ধরে ঘুরায়, বাট আমার দিদা ফার্স্টে স্টার্ট করেছিল ওকে ধরে ঘুরাবে, তখন যিনি পুরোহিত উনি মানা করলেন, যে বললেন যে আপনি ছেড়ে দেন, উনি একা একাই ঘুরবেন, ওদের যার যেরকম রিচুয়াল, তো ওইরকমভাবেই বিয়েটা হচ্ছিলো। বাট হ্যাঁ, সত্যি কথা দেখতে খুবই ভালো লাগছিল। এবার দেখতেই পারলে দিদা ওকে ছেড়ে দিয়েছে, এবার বৌদির হাতে একটু করে ফুল দিচ্ছে আর ও নিজে নিজে এরকম করে ঘুরছে, আর চারিপাশে সুন্দর একটা কীর্তন হচ্ছে, যেটা খুব ভালো লাগছে শুনতে। এই যে রিচুয়ালটা, এটা হচ্ছে শুভ দৃষ্টি, বললেন উনি, বললেন যে একটা কাপড় দিয়ে ভালো করে ওদেরকে কভার করে দিতে। আমরা সব ভাই বোনেরা সাইড থেকে ঢং করছিলাম যে আশিকি টু সিন হচ্ছে, যাই হোক যেটা আমরা করে থাকি আর কি, লাগালাগি করছিলাম। তারপর পুরোহিত মশাই বলছেন যে তোমরা একজন আরেকজনকে দেখো, দেখে পছন্দ করো, আর ভালো করে নিজেদের নিজেদের মধ্যে শুভ দৃষ্টি করবো, শুভ দৃষ্টিটা কেউ দেখতে পারবে না, প্রাইভেটলি হবে। মালা বদা করানোর সময় ভীষণ মজা লাগছিল, মানে ভাইয়ের খুশি দেখতে পাচ্ছ, এত হাসাহাসি করছিল, ওর দিক থেকে ওর বন্ধুরা তোকে তুলে ধরেছিল, আর বিচারি পল্লবী বৌদি, মানে আমাদের বৌমণি, ওকে ধরার মতো কেউ ছিল না, তাই ও ইজিলি এবার মালাটা পরিয়ে দিয়েছে। Thank you.
উফ, বিয়ে করানোর পর আমরা সব ভাই বোনেরা বাইরে চলে এসেছি। এত গরম লাগছিল ভিতরে, মানে আরো বেশি গরম লাগছিল, চারিপাশে প্যান্ডেল করে বন্ধ করা ছিল। তো এই যে হচ্ছে বৈশুর আউটফিট, বৈশুর লুক, এই যে হচ্ছে আমার লুক, আমি আবার দেখিয়ে দিচ্ছি। আর বাইরে এসে একটু ভীষণ আরাম লাগছিলো, বিশ্বাস করো, মানে একটা আলাদাই ঠান্ডা লাগছিলো, এত গরম লাগছিলো ভিতরে, সবার অবস্থা একদম নাজেহাল। তারপর এবার সবাই মিলে ডান্স করছে, এখানে হচ্ছে সব আমার মানে মায়ের দিকে সব ভাই বোনেরা, হ্যাঁ বৈশু তো আর ভাই বোন না, এখানে আমার মাসির মেয়ে আছে, মামার মেয়ে, মাসির ছেলে, সবাই মিলে আমরা খুব নাচানাচি করছিলাম, খুব এনজয় করছিলাম। সব থেকে বেশি ফানি কথা, ভিতরে এত হরে কৃষ্ণ হচ্ছিলো, মানে কীর্তন হচ্ছিলো, গান হচ্ছিলো, আর আমরা বাইরে এত বদমাশি করছিলাম, মানে যত মানে কী বলবো, যে গানগুলো মানে রীতিমতো কেউ শুনে না, এইসব গান লাগিয়ে আমরা নাচানাচি করছিলাম, এত শয়তানি করছিলাম আর কি। আর ভালোও লাগছিলো যে এনজয় করছিলাম সবাই একসাথে জড়ো হয়ে। এখানে হচ্ছে কন্যাদান, এই কন্যাদান দেখে আমার ভীষণ ভালো লাগছে, কেন জানো, মা বাবা দুজনেই বসেছে। আমাদের যেরকম রিচুয়াল আছে, শুধু মা বসে না, শুধু বাবা বসে কন্যাদান করে, বাট আমার সবথেকে বেশি ভালো লাগছে যে মা বাবা দুজনেই বসে সুন্দর করে কন্যাদানটা করলো। আর এই যে হচ্ছে কুঞ্জর ভিতরের, মানে ছাদনাতলার ভিতরের সিনটা, এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে আর্ট করেছে, ফল টল দিয়ে অনেক বড় একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি ভাইয়ের সাথে, একটু টুকটাক হেল্প করছিলাম, দিদিও ছিল এখানে, মানে মান্টি দি, আর এখানে ওরা সবাই দুজন মিলে পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করছিল, এটাও নাকি বিয়ের একটা রিচুয়াল, মানে খুব ভীষণ ভালো লাগছিলো জানো রিচুয়ালগুলো দেখে। এবার হচ্ছে সিঁদুর দানের পালা, খুব সুন্দর লাগছিলো, তিলক কাটা মুখে, এত সুন্দর লাগছিলো না বৌমণিকে দেখতে। তোমরা কমেন্ট করে জানিও আমার ভাইয়ের বউকে দেখতে কেমন লাগছে, বা ভাই বউ, ভাইয়ের বউ, ভাই একসাথে দুজনকে কেমন লাগছে, মানে নতুন জোড়িকে কেমন লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানিও। এবার সিঁদুরদান হচ্ছে, এখানে আমরা তিন বোন পিছে দাঁড়িয়ে আছি, দিদি, তারপর গুড্ডি, তারপর আমি, মানে দিদি আর গুড্ডি ওরা তো দুজন আপন বোন, আর এই যে ভাই, ওরা তো দুই বোন এক ভাই, আর আমি এখানে এক্সট্রা দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি সবাই না খেতে গেছে, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা টুকটাক রিচুয়াল করানো ছিল সেগুলো করাচ্ছিলাম, মানে হেল্প করছিলাম আর কি। এই রিচুয়ালটাও খুব ভালো লাগছিলো, পুরোহিত মশাই বলছিল তুমি যে তোমার বউকে সিঁদুরটা পড়িয়েছো কেমন লাগছে দেখে একবার বলো, মানে ভীষণ রোম্যান্টিকও ফিল হচ্ছিলো বিশ্বাস করো। আর এখানে সব বড়রা খেতে বসে গেছে, অনেক রাত্র হয়ে গেছে জানো, আমরা গিয়ে বরজাতে ঢুকেছি বোধহয় 10:30 বেজে গেছে, তখন ভাবো কত রাত্র হয়েছে। আর অলমোস্ট এদিকে বিয়া হাফ ডান, আর হাফ কখনো বাকি আছে। এখানে মা, মামি, মাসি, মিষ্টিমণি সবাই একসাথে খেতে বসে গেছে, শুধু খাওয়ার বাকি ছিল এই যে কুণাল, আমি, জিজু আর ভাইয়ের একটা বন্ধু, আমরা চারজনই খাওয়ার বাকি ছিলাম। আর আমরা লাস্টে পরে খেতে বসেছি, ইচ্ছে করেই লাস্টে খেতে বসেছি, এত মানে গ্যাদারিং ছিল, গরম লাগছিলো, শরীরটাও ঠান্ডা হচ্ছিল না, আর কিছু তো ইচ্ছে করে বসেছি, আর কিছু কাজ ছিল তার জন্য একটু লেট হয়ে গেছিল। হ্যাটস অফ টু দ্যাম, এত গরমের মধ্যে এত বড় আগুনের সামনে বসে যে কি করে আছে বৌদি প্লাস ভাই, এত হেভি কস্টিউম, এত হেভি মেকআপ করে, উফ, আমাদের দেখেই গরম লাগছিল। আমরা সবাই দেখো সবকটা কুলারের আশেপাশেই বসেছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম, আর ওদেরকে দেখে ভীষণ কষ্ট লাগছিলো জানো। বললাম না ওইদিকে সবাই এখন নিয়ম করাচ্ছে, মানে দিদি আছে, পার্টিকুলারলি দিদি আছে, গুড্ডি আছে, আর এখানে আমি, জিজু, তারপর ভাই, ভাইয়ের বন্ধু, আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। কিছু বলো দাদা,
ये हमें हम है तो क्या गम है, नहीं गम तो बहुत कुछ है। हां बढ़िया, बहुत कुछ है सब। थैंक यू जीजू, सॉरी। ये हमारा दीदी भाई खाच्छे, दीदी भाई हमारे ब्लॉग पे की ले। ये मेरा भाई खाच्छे, ये मेरा बहन है, भाई और बहन में हम कुछ बोलना चाहते हैं। मत बोलिए अभी खाने के टाइम में। जापान का শেষের দিকে চলে এসেছে। এখানে যজ্ঞের ফুটা দিয়েছে আমাদেরকে, আর সবাই মিলে একসাথে জড়ো হয়ে ঘুরে ঘুরে পরিক্রমা করছিল। আর এটাই নাকি ওদের বাসি বিয়ে। আমাদের যেরকম পরের দিন বিয়ে হয়, সাত পাক হয়, আরও নানান ধরনের রিচুয়াল থাকে, এই বৈদিক মতে নাকি এটাই বাসি বিয়ে। তো এটাই আমরা করছিলাম, মানে সবাই মিলে গুল হয়ে ঘুরছিলাম, খুব এনজয় করছিলাম, আমার ভালোও লাগছিল ভীষণ। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কেন কি অনেক বড় হয়ে যাবে যদি বাকি ক্লিপিংসগুলো আমি অ্যাড করি। আরও অনেক কিছু রিচুয়াল আছে, ঘরে নিয়ে যাওয়ার পর কড়ি খেলা হয়, আর নানান ধরনের ছোটো ছোটো রিচুয়াল আছে যেগুলো খুব এনজয় করি আমরা। তো নেক্সট ব্লগে সেটা শেয়ার করবো। আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এক বিবাহ এসা বি এরকম টাইপের বিয়ে হয়েছে, তো শেয়ার করে দিও প্লিজ। চলো টাটা।